সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দেশের বৃহত্তম শিল্প পরিবার মেঘনা গ্রুপ। সোনারগাঁও মেঘনা ব্রিজের পশ্চিম ও পূর্ব পাশের কয়েক কিলোমিটার নিয়ে এই মেঘনা গ্রুপের শিল্প পার্ক। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। মানুষের এই মৌলিক চাহিদার কথা চিন্তা করে ফুডওয়ারি বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী জনাব মুস্তফা কামাল। মেঘনা গ্রুপে আজ 30টি শিল্প প্রতিষ্ঠান। এই বিশাল শিল্প পরিবার কিভাবে, কবে থেকে শুরু করেন এ সম্পর্কে জানতে চাইলে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তফা কামাল বলেন, আমরা সেখানে একটা হোলসেল ব্যবসা। হোলসেল ব্যবসা থেকে আমি আমদানি, নিজেই যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আমদানি করা শুরু করি। আমদানি করার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম যে এখানে ভ্যালু অ্যাড করা যায় কীভাবে। আমরা একটু ব্যাকওয়ার্ডে র মেটেরিয়াল ইম্পোর্ট করে, আমাদের যে মেইন ছিল আমার প্রথম সর্বপ্রথম আমার ফ্যাক্টরি 1999 সনে আমাদের সয়াবিন তেলের মেঘনা ভেজিটেবল অয়েল প্রতিষ্ঠা করি, সেটা ছিল একটা সয়াবিন তেলের ফ্যাক্টরি। মূলত আমি তেল, চিনি, আটা, ময়দা, খাদ্যদ্রব্য, অ্যাকচুয়ালি অ্যাসেন্সিয়াল আইটেমগুলোয় আমরা তখন করতাম, এবং এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের জন্য, যারা আমরা ইনিশিয়ালি শুরু করি মনে করি যে অ্যাসেন্সিয়াল আইটেম, ইট ইজ ভেরি ইজি, তেল, ডাল, নুন, চিনি এগুলো খুব চাহিদা আছে। আমরা তো অ্যাকচুয়ালি পরিকল্পনা করি ব্যবসা শুরু করতে পারি নাই, ব্যবসা করতে হবে। তখন দেশে চাকরি বাকরিরও খুব অভাব ছিল, হাতে কাছে যেটা ছিল সেটা দিয়ে আমরা শুরু করছি যে কিছু মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই এটা খুব চাহিদাও এবং এটা অ্যাসেন্সিয়াল আইটেম, এটাকেই কেন্দ্র করে আমরা ব্যবসা শুরু করি। মেঘনা গ্রুপের এই শিল্প পরিবার দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছে। তাদের খাদ্য সামগ্রী যেমন মানুষের নিত্যদিনের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে, তেমনি তাদের অন্য উৎপাদিত পণ্যও দেশের ইমারত নির্মাণে অবদান রেখে চলেছে। তাছাড়া তাদের অনেক পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। বহু লোকের কর্মসংস্থান ব্যবস্থা করেছে এই মেঘনা গ্রুপ। বর্তমানে কত হাজার লোক কর্মরত এবং কী কী শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ সম্পর্কে জানতে চাইলে মেঘনা গ্রুপের কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তফা কামাল বলেন, বর্তমানে অ্যাকচুয়ালি ছোটো বড়ো আমাদের প্রায় 30টা ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে। তো এগুলো মূলত আমরা প্রথম সনাতনী পদ্ধতিতে আমাদের দেশে, যেমন ধরুন আটা ময়দার মিল, আটা ময়দা আমাদের দেশে দেখছেন আগে চাকি থেকে আরম্ভ করে সেখানে মানুষ গম নিয়ে যেত, সেখানে ছোটো দেশীয় চাকি দিয়া গম পিষিয়া নিয়ে মানুষ বাড়িতে ব্যবহার করতো। তো সেটাকে আরেকটু আমরা বৃহৎ পর্যায়ে গিয়া আমাদের দেশি ইন্ডিয়ান এবং পোল্যান্ড থেকে বিভিন্ন যন্ত্রপাতি এনে আমরা এখানে আমাদের সনাতনী পদ্ধতিতে আমরা শুরু করি। তার পরবর্তীতে যেমন এখন আমরা বুলার, সুইজারল্যান্ডের বুলার নিয়ে আসছি। তো এইভাবে আমরা আসলে শিল্পেও, আমরা তখন আমাদের পুঁজি ছিল কম, ব্যাংক আমাদেরকে পুঁজি সরবরাহ করতো না, বিশেষ করে মেশিনারি হলে তো কোনো কথাই নাই যে আমাদের শিল্পের অভিজ্ঞতা নাই, ব্যাংক সেখানে গেলে মার খাবো, সেই জন্য শিল্পেও আমাদেরকে বিনিয়োগ করতে ব্যাংক খুব ভয় পেত। আমরা তখন সামান্য যে পুঁজি ছিল এটাকে নিয়ে সনাতনী পদ্ধতিতে যে সমস্ত আইটেমগুলো ছিল এগুলোকে দিয়ে আমরা শিল্পে আসছি। তো 1999 সনে প্রথম আমি আমার শিল্পটা করি, সেটাও একটা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সাবিনকো, যেটা সৌদি বাংলা ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার ব্যাংক লিমিটেড, সেখান থেকে আমরা পুঁজি নিয়ে আমাদের প্রথম সয়াবিন তেলের ফ্যাক্টরিটা করছি। তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো, আমাদের সমস্ত আইটেমগুলো ফ্রেশ ব্র্যান্ড নামে পরিচিত। তো আমরা যেমন ধরুন খাদ্যদ্রব্যের মধ্যে ফ্রেশ সয়াবিন তেল, ফ্রেশ আটা, ময়দা, সুজি, ফ্রেশ ডালডা, তারপরে আমরা আস্তে আস্তে ফ্রেশ আমি অন্য সেক্টরে গেলাম, পোলট্রি ফিড, ফ্রেশ ফিশ ফিড, পোলট্রি ফিড, ক্যাটেল ফিড, তারপরে আসতে আমরা সিমেন্টে, আমরা 2000 সনে একটা সিমেন্ট ফ্যাক্টরি করি, সেটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিয়া পরবর্তীতে আমি আরেকটা শিল্প 2002 সালে সিমেন্ট ইন্ডাস্ট্রি করি, সেটা ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রি। তারপরে আমি নিত্য প্রয়োজনীয় সুগার ইন্ডাস্ট্রিটা একটু বৃহৎ পুঁজির দরকার, সেটা করতে অনেক আগে চেষ্টা করছিলাম, বাট পরবর্তীতে 2004 সালে শুরু করি, 2006 সালে আমরা এটা উদ্বোধন করি, সেটা আমাদের ইউনাইটেড সুগার মিলস লিমিটেড, ফ্রেশ চিনি। তো এইভাবে আমাদের সমস্ত আইটেমগুলো, এখন যেমন আমাদের একটা কন্ডেন্স মিল্ক আছে, নাম্বার 1 কন্ডেন্স মিল্ক, আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেমন লবণ ফ্যাক্টরি, সেটা ছিল আগে আমাদের সনাতনী পদ্ধতিতে মেকানিক্যাল, সেটা এখন আমরা সুইজারল্যান্ড থেকে নিয়ে আসছি, সুইজারল্যান্ডের ইবাথাম পৃথিবী বিখ্যাত কোম্পানি। তো এইভাবে আমাদের শিল্পগুলো প্রসার করছি, শিপ বিল্ডিং ডাইভার্সিফাই, আমাদের দেশে অনেকগুলো প্রচুর মাল আসে কিন্তু সেখানে আমাদের রোডের ক্যাপাসিটি নাই, এবং ট্রাকের থেকে মানে ট্রাক এবং রোড এখানে যে টাকা খরচ হয় তার চেয়ে 1/4 খরচে নদীপথে আনা যায়। আমাদের ব্যবসার
ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা ধরুন শিপ সিমেন্ট ফ্যাক্টরি করার পরে আমি অনুভব করলাম যে এখানে আমার একটা ব্যাগ ফ্যাক্টরি হওয়ার দরকার। প্রথম দিকে আমরা ব্যাগগুলো ইম্পোর্ট করে আনতে হয়েছে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থেকে, তখন আমরা একটা ব্যাগ ফ্যাক্টরি করলাম তাইওয়ান থেকে, এখন আরও উন্নত মানের জার্মানি থেকে আনছি ব্যাগ ফ্যাক্টরি, সেটা আরও অটোমেটিক ব্যাগ ফ্যাক্টরি। তারপরে দেখুন আমাদের পাওয়ারের সমস্যা, আমি 2000 সালে প্রথম 10 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান করছি, ব্যাংক বলছি তোমার তো এত পাওয়ার লাগবে না, তুমি ক্যাপটিভ পাওয়ার তুমি কীভাবে ব্যবহার করবা এবং পাওয়ার ইজ ভেরি হাইটেক। তখন আমরা বুঝাতে চেষ্টা করলাম যে আমাদের যে পাওয়ারটা আমাদের ফ্যাক্টরিগুলোতে পাচ্ছি এই পাওয়ারটা অলওয়েজ আপনার ফ্লাকচুয়েশন করে, এতে আমার বছরে কয়েক কোটি টাকা আমাদের ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয় এবং প্রতিদিন আমাদের মানে মিনিমাম তখনকার আমলে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা আমরা বিভিন্ন সময় পাওয়ার চলে যেত আসতো না, এখানে আমাদের ওয়ার্কিং আওয়ার লস হচ্ছে। ব্যাংকে বুঝাতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তারপরেও তখন সরকারি ব্যাংক এবং কয়েকটা ব্যাংক মিলা প্রথম আমরা 10 মেগাওয়াট করি, পরবর্তী দিকে 27 মেগাওয়াট করি, বর্তমানে আমাদের 60 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আছে যেটা আমরা নিজেরা ব্যবহার করি এবং আমরা আরবিকেও সরকারকেও প্রায় 30 মেগাওয়াট পাওয়ার দিচ্ছি, জাতীয় ইয়াতেও আমরা ভূমিকা রাখার সুযোগ পাইছি বা করতে পারছি। তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের শিল্পগুলা পরিকল্পিতভাবে আমরা করতে পারি না, অ্যাকচুয়ালি উই আর নট দি আমরা মানে জেনারেশন ওয়াইজ শিল্প করে আসি নাই, আমাদের মোস্ট অফ দি জেনারেশান আমরা ফার্স্ট জেনারেশান, অনেকেই আমরা এখন আজকে সেকেন্ড জেনারেশান আমরা শিল্প বা ব্যবসা বাণিজ্যে আমরা মানে আগে যাওয়ার যোগ উপযোগী করার চেষ্টা করছি। পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত হাইটেক আছে আমরা এখন সর্বশেষ প্রযুক্তি দিয়া আমরা শিল্প করার চেষ্টা করছি। মেঘনা গ্রুপের রয়েছে খাদ্য সামগ্রীর মধ্যে জনতা ফ্লাওয়ার মিলের ফ্রেশ আটা, ময়দা, সুজি, যা আধুনিকভাবে মেশিনে দেশীয় গম ভাঙিয়ে উন্নত প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। ফ্রেশ আটা, ময়দা, সুজি দেশে জনপ্রিয় খাদ্য সামগ্রীর তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়াও রয়েছে তাদের জনপ্রিয় ফ্রেশ চা, যা সুন্দর প্যাকেটে করে বাজারে ছাড়া হয়। মেঘনা গ্রুপের ইউনাইটেড ভেজিটেবল অয়েল মিলের ফ্রেশ সয়াবিন তেল, ফ্রেশ ভেজিটেবল তেল, ফ্রেশ সরিষার তেল আজ দেশের বৃহত্তম বাজার দখল করে নিয়েছে। এই ফ্রেশ সয়াবিন তেল, ভেজিটেবল সরিষার তেল আজ গৃহিণীদের রান্নার কাজে জনপ্রিয় তেল হিসেবে স্বীকৃত। বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামাল আধুনিক মেশিনে রিফাইন করে সুন্দর বোতলে করে বাজারে ছাড়া হয়। এছাড়া ড্রামে ড্রামে করেও খোলা সয়াবিন ভেজিটেবল তেল বিক্রি হয়। প্রতিদিন 1200 মেট্রিক টন সয়াবিন তেল তাদের মিলে উৎপাদন করা হয়ে থাকে। আমাদের এই প্ল্যান্ট একটা অত্যাধুনিক প্ল্যান্ট, এখানে আমরা মূলত 3টা স্টেজে ভাগ করতে পারি রিফাইনারিটাকে। প্রথমে যেটা আসতেছে ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে নিউট্রালাইজেশন, যেখানে কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে। সেকেন্ড স্টেজ, যেখানে ব্লিচিং করা হয়, তেলের কালারটাকে ডিকালারাইজেশন করা হয়, অর্থাৎ তেলের ক্রুড অয়েলের কালার থাকে অনেক লাল বা একটু রেডিশ টাইপের, ওটাকে আমরা কেমিক্যালের মাধ্যমে হোয়াইট করি। থার্ড অ্যান্ড লাস্ট স্টেজ হচ্ছে ডিওডোরাইজেশন, যেখানে তেলের ভিতরে ইম্পিউরিটিজ যেসব উপাদান থাকে, অ্যালডিহাইড, কিটোন, ফ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলোকে আমরা হাই টেম্পারেচার, হাই ভ্যাকুমের মাধ্যমে দূরীভূত করি। থার্ড স্টেজ এবং লাস্ট স্টেজ সেটা হচ্ছে ডিওডোরাইজেশন, এখানে হাই টেম্পারেচার, হাই ভ্যাকুমের মাধ্যমে তেলটাকে পিউরিফাই করা হয়। এর ভিতরে কিছু উপজাত দ্রব্য যেমন অ্যালডিহাইড, কিটোন, ফ্রি ফ্যাটি অ্যাসিড, এই জাতীয় কিছু উপজাত দ্রব্য যেগুলোকে সেপারেশন করা হয় এবং তেলটাকে পিউরিফাই এখানেই মূলত হয়ে থাকে। মেঘনা গ্রুপের রয়েছে সুরমা মাস্টারয়েড, কোকোনাট তেল, ফ্রেশ সরিষার তেল, দেশীয় বাজার এবং বিদেশ থেকে সরিষা এনে আধুনিক মেশিনে উন্নতভাবে ফ্রেশ সরিষার তেল বোতলজাত করে বাজারে ছাড়া হয়। এছাড়াও রয়েছে মেঘনা গ্রুপের কনডেন্সড মিল্ক, যা উন্নত মেশিনে তৈরি করে টিনের কোটায় প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয়। ফ্রেশ নাম্বার ওয়ান হিসেবে যা ব্যাপক জনপ্রিয়, চায়ের সাথে এই ফ্রেশ নাম্বার ওয়ানের ব্যবহার করা হয়। মেঘনা গ্রুপের তানবীর ফুডস মিলে তৈরি করা হয় ফ্রেশ গুরু দুধ। বিদেশ থেকে মিল্ক পাউডার এনে উন্নত প্রযুক্তির মেশিনে রিফাইন করে সুন্দর প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয়। ফ্রেশ গুরু দুধ আজ অনেক জনপ্রিয়। মেঘনা গ্রুপে রয়েছে ইউনাইটেড সুগার মিলস। বিশাল এই মিলে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে বাদামি চিনি এনে এই মেশিনে রিফাইন করা হয়। প্রতিদিন 2000 টন চিনি এই মিলে উৎপাদন করা হয়।
তারপর উন্নত প্যাকেটজাত করে ফ্রেশ চিনি নামে বাজারে বিক্রি করা হয়। মেঘনা গ্রুপের আরও রয়েছে জনতা ডাল মিল। দেশ বিদেশ থেকে ডাল সংগ্রহ করে এখানে মেশিনের মাধ্যমে রিফাইন করে বাজারে ছাড়া হয়। এছাড়াও রয়েছে মেঘনার ফ্রেশ মশলা, মরিচ এবং হলুদ মেশিনে গুঁড়ো করে উন্নত মানের প্যাকেট করে বাজারে ছাড়া হয়। ফ্রেশের হলুদ গুঁড়া, ফ্রেশের মরিচের গুঁড়া গৃহিণীদের রান্নায় জনপ্রিয় মশলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই প্রয়োজন বিশুদ্ধ পানির। মানুষকে বিশুদ্ধ পানি পান করানোর উদ্দেশ্যে মেঘনা গ্রুপের কর্ণধার জনাব মুস্তফা কামাল বিশুদ্ধ পানির প্ল্যান করেন। 1000 ফিট নিচ থেকে উন্নত মানের মেশিনে পানি উঠানো হয়, তারপর রিফাইন করে প্লাস্টিকের বোতলজাত করে বাজারে ছাড়া হয়। আর এই প্লাস্টিকের বোতল তাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়। বিদেশ থেকে উন্নত মানের প্লাস্টিকের দানা দিয়ে বোতল তৈরি করা হয়। এই বোতল পানি দ্বারা ওয়াশ করে ফ্রেশ পানি মেশিনের সাহায্যে বোতলে ভরা হয়, তারপর বাজারে ছাড়া হয়। ফ্রেশ পানি আজ দেশে সবচেয়ে জনপ্রিয় পানি হিসেবে সমাদৃত। আমাদের এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট, দুটো ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। দুটো ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা তিনটে পদ্ধতিতে আমরা বিশুদ্ধ করি। একটা হলো ওজোনেটেড, একটা হলো আল্ট্রাভায়োলেট রে, আর একটা হলো আরও, অর্থাৎ রিভার্স অসমোসিস। এই তিনটে পদ্ধতিতে আমরা পানিটা 100% বিশুদ্ধ করি। আমরা বোতলগুলো প্রোডাকশন করার পরে আমরা আলাদা একটা প্যাকিং করে রাখি, এবং প্যাকিং করার পরে আমরা যখন পানি ফিলিং করি তখন বোতলটা আমাদের আবার ওয়াশ হয়, দেন ফিলিং হয়। আমি মনে করি আমাদের পানিটা 100% বিশুদ্ধ। এছাড়াও রয়েছে মেঘনা গ্রুপের ইউনাইটেড সল্ট মিলস। এখানে আয়োডিনযুক্ত লবণ তৈরি করা হয়, ফ্রেশ সল্ট হিসেবে উন্নত প্যাকেটজাত করে বাজারে ছাড়া হয়। দেশে ফ্রেশ লবণ একটি জনপ্রিয় স্থান দখল করে নিয়েছে। মেঘনা গ্রুপের এই বিশাল শিল্প গ্রুপের মধ্যে অন্যতম সাফল্য হল নিজস্ব বিদ্যুৎ প্ল্যান্ট। সরকারি বিদ্যুৎ যখন লোডশেডিংয়ের কারণে কয়েক ঘন্টা উৎপাদন বন্ধ থাকে, শিল্পের ক্ষতি হয়, উৎপাদন ব্যাহত হয়, এ কথা চিন্তা করে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা জনাব মুস্তফা কামাল তৈরি করেছেন নিজস্ব পাওয়ার প্ল্যান্ট, ইউনিক পাওয়ার প্ল্যান্ট, এভারেস্ট পাওয়ার জেনারেশন। তাদের পাওয়ার প্ল্যান্টে বর্তমানে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, 30 মেগাওয়াট নিজস্ব মেঘনা গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, আর বাকি 30 মেগাওয়াট সরকারের নিকট বিক্রি করা হয়, যা দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে অবদান রেখেছে। সরকার এবং ব্যাংকের সহযোগিতা পেলে আরও পাওয়ার প্ল্যান্ট করা সম্ভব বলে জানান জনাব মুস্তফা কামাল। বিদ্যুতের ব্যাপার সরকার, এই বর্তমান সরকার যথেষ্ট চেষ্টা করছে। বিদ্যুৎ বলেন বা ভারী শিল্প বলেন, এগুলা যেমন গ্যাস বলছেন, এগুলো কিন্তু হঠাৎ করে আজকে বললে কালকে 2 মাস 1 মাস 6 মাসের ব্যাপার না। এগুলো একটা পরিক্রমণ করে একটা প্রতিটা জিনিস মিনিমাম 2 থেকে 3 বছর লাগে। তো সরকার চেষ্টা করছে, বিভিন্ন রকম টেন্ডার দিচ্ছে। বিদ্যুৎটা আমার থাকলেই তো আমি ন্যাশনাল গ্রিডে দিতে পারবো না। যেমন সরকার এখন টেন্ডার করছে, ওটা একটা প্রসেস আছে, টেন্ডারে আমরাও পার্টিসিপেট করছি। আর সরকার যেটা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট চিন্তা করছে, তো আমার উচিত সরকার যে বড় বড় গ্রুপগুলোকে প্রথম কথা হলো যে কিছু প্রফিট চাবে, তারপরে নিশ্চয়তা চাবে যে তার ইনভেস্টমেন্টটা উঠে পারে। কারণ আমার তো লোন নিয়ে ব্যবসা করতে হবে। আমাদের ইকুইটি পার্টিসিপেশন যদি আমাদের বৈদেশিক উন্নয়ন সহযোগী বা আমাদের পার্টনার বা আমাদের যারা অয়েল ওসার বা আমাদের যে সমস্ত বিদেশি সাপ্লায়ার আছে, তারা আমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে হলে তার প্রথম চাপে সে তার ইনভেস্টমেন্টের রিটার্নের নিশ্চয়তা, দ্বিতীয় চাপে সে প্রফিট। এটা পৃথিবীব্যাপী একই সংজ্ঞা। তো সেই জন্য সরকার যদি আমার মনে হয় বড়ো প্ল্যানগুলোর জন্য এরকম ধরনের আমাদের দেশি এন্টারপ্রেনার বা বিদেশি এন্টারপ্রেনারদেরকে একটা মিনিমাম সরকারের একটা ইভলিউশন কমিটি আছে, চিন্তা করা যে একটা মিনিমাম মার্জিন দেওয়া কত বছরে টাকাটা রিটার্ন হবে, এই ধরনের একটা রেট নির্ধারণ করে বড় বড় গ্রুপকে যদি বলে, আমার মনে হয় আগামী 1 বছরের মধ্যে 1000 মেগাওয়াট সরকার দ্রুত আনতে পারে। এছাড়া মেঘনা গ্রুপ তৈরি করেছে দেশের পোলট্রি খামারের জন্য ফ্রেশ ফিড। নিজস্ব কারখানায় শুটকি মাছ সংগ্রহ করে এবং হাঁস মুরগি, গরু, ছাগল, মাছের খাদ্যজাত কাঁচামাল সংগ্রহ করে উন্নত মানের ফ্রেশ ফিড তৈরি করে বাজারে বিক্রি করছে, যা দেশের পোলট্রি, ডেয়ারি ও মৎস্য চাষিদের খামারের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। মেঘনা গ্রুপের আরও রয়েছে গ্লোব এড স্টার ব্যাগ ইন্ডাস্ট্রিজ। বিদেশ থেকে আমদানিকৃত প্লাস্টিক দানা দ্বারা নিজস্ব মেশিনে প্রথম সুতা তৈরি করা হয়, তারপর ব্যাগ তৈরি করা হয়।
এই ব্যাগ মেঘনা গ্রুপের পণ্য ভরার কাজে ব্যবহার করা হয়, তেমনি বাজারে বিক্রি করা হয়। এছাড়াও বিদেশে এই ব্যাগ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। বর্তমানে আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠানে কি কি সমস্যা বিরাজমান, ভবিষ্যতে এই মেঘনা গ্রুপ আর কি কি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, এ সম্পর্কে জানতে চাইলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মুস্তফা কামাল বলেন, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস এই তিনটা থাকলে বা ব্যাংকিং সেক্টরের সমস্যা তো যেটা বলছি সেটা তো আমাদের কিছু কিছু সবার জন্য হচ্ছে না, কিছু কিছু হচ্ছে। আবার আমাদের দেশে বর্তমানে কিছু মানি মার্কেটটা একটু ক্রাইসিস যাচ্ছে, এটা তো বিভিন্ন সময় আসে। বাট তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমি কিছুদিন আগে একটা পত্রিকা দেখলাম যে এখনও 300 ছোটো বড়ো ফ্যাক্টরি বসে আছে, বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না এবং গ্যাস পাচ্ছে না। সুতরাং এখন আমাদের মেইন হলো বিদ্যুৎ, গ্যাস আর হলো আমাদের অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট। এগুলো হলে আমাদের মনে হয় আমাদের যে সমস্ত দেশপ্রেমিক এন্টারপ্রেনার উদ্যোক্তা আছে তারা কিন্তু নিজেরা সরকারের দিকে তাকায় বসে নাই, তারা নিজেরাই কিন্তু নিজেদের জন্য শিল্প করার জন্য বা একটা ব্যবসা করার জন্য কিন্তু যথেষ্ট উদ্বিগ। আর তথ্য প্রযুক্তির যুগে তারা দেখছে সারা পৃথিবীতে আজকে অনেক আগে গেছে, তো আমরা পিছিয়ে থাকতে চাই না। আমাদের মানে ছোটো ভাইরা, আমাদের ছোটো বোনরা, আবার আমাদের শিল্পপতিরা বা যারা শিল্প করতে চায় তারা সবাই কিন্তু আসলে এখন আগে আসতে চায়। এখন আমার সরকারের কাছে আবেদন বা আমাদের রেগুলেটরি বোর্ডের কাছে আবেদন, আমরা যদি এই তিনটার দিকে সরকার যদি খুব মনোযোগ দেয়, আমার মনে হয় ব্যক্তি উদ্যোগেই দেশে আরও প্রচুর কর্মসংস্থান, শিল্প গড়ে উঠবে অচিরেই। মেঘনা গ্রুপের রয়েছে নিজস্ব তানবীর স্টিল মিলস। এখানে স্টিলের পাত থেকে টিন ও বড় বড় ড্রাম তৈরি করা হয়ে থাকে। আমাদের সড়ক পথে পণ্য আনা নেয়ার কাজে যেমন খরচ বেশি তেমনি ঝুঁকিও থাকে বেশি, তাই মেঘনা গ্রুপ তৈরি করেছে মেঘনা শিপ বিল্ডার্স লিমিটেড। এখানে বড় বড় জাহাজ নির্মাণ করা হয়ে থাকে। এ পর্যন্ত 25টি শিপ তারা তৈরি করেছেন যা তাদের পণ্য আনা নেয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। আরও 12টি জাহাজ নির্মাণাধীন। আমাদের দেশে বড় বড় জাহাজ বা শিপ তৈরিতে এই শিল্প এক বিরাট ভূমিকা পালন করে চলেছে। এছাড়া রয়েছে তাদের মেঘনা সিট ক্রসিং মিলস, যেখানে স্টিলের শিট তৈরি এবং কাটিং প্যাকেজিং করা হয়। এই জাহাজ শিল্প সম্পর্কে বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী জনাব মুস্তফা কামাল বলেন, প্রচুর মাল আসে কিন্তু সেখানে আমাদের রোডের ক্যাপাসিটি নাই, এবং ট্রাকের থেকে মানে ট্রাক এবং রোড এখানে যে টাকা খরচ হয় তার চেয়ে 1/4 খরচে নদীপথে আনা যায়, যার জন্য আমরা নিজেরা প্রায় এ পর্যন্ত আমাদের 25টা শিপ আমরা নিজেরা বানাইছি। মেঘনা গ্রুপ সবসময় দেশের মানুষের চাহিদার কথা ভেবে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলছে। আমাদের দেশে বর্তমানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের স্বল্পতা রয়েছে, এই কেমিক্যালের চাহিদা পূরণ করতে নির্মাণ করেছেন তাসনিম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এই শিল্প সম্পর্কে জনাব মুস্তফা কামাল বলেন, অনেক শিল্প আমাদের দেশে বিভিন্ন সেক্টরে এখনও আমাদের অনেক গ্যাপ আছে। আমি বর্তমানে কেমিক্যাল ফ্যাক্টরি করছি একটা, কারণ কেমিক্যালে আমরা এখন অনেক পিছিয়ে আছি। এই কেমিক্যাল একটা কমপ্লেক্স, এখন আপাতত 3-4টা প্রোডাক্ট দিয়ে আমাদের একটা প্রজেক্ট আসতেছে, বাট এটা সামনের দিকে আগাইতে গেলে ইট ইস অনেক বড়, ইট ইস অলমোস্ট $1 billion প্রজেক্ট আমরা যেগুলো চিন্তা করছি। তো সেটা হয়তো একদিনের সম্ভব না, আমাদের মানে ব্যাংকগুলো আমাদেরকে যে সাহায্য করছে, সাথে সাথে আমাদের বিদেশি পার্টনার বা আমাদের যে সহযোগী এবং আমাদের সাপ্লায়ার যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি। সেখানে যদি কোনো, কারণ পুঁজিটা এখানে কেমিক্যাল হেভি, যে কোনো ফ্যাক্টরি করতে হলে আমরা যেমন একটা পাওয়ার প্ল্যান্ট বড় চিন্তা করছি, কেমিক্যালে আমরা এক্সপ্যানশন চিন্তা করছি, আমরা একটা স্টিল মিল চিন্তা করছি, বাট এগুলো সবগুলো বৃহৎ পুঁজির দরকার। সেই জন্য আমাদের বিদেশি, আমাদের যে সমস্ত সহযোগী বন্ধু এবং আমাদের যেসব পার্টনার আছে তাদের সাথে কথা বলছি, সেখানে যদি আমরা পুঁজির এবং অর্থের সংস্থান করতে পারি বা স্টেম, এটা আমরা ইভলিউশন করছি। আশা করছি আমরা এই সমস্ত ভারী শিল্পগুলোর দিকে আমরা এখন ইভলিউশন করছি এবং চেষ্টা করছি এগুলো করার জন্য। মেঘনা গ্রুপের আরও রয়েছে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। প্রতিদিন এই কারখানা থেকে 3000 থেকে 3200 টন পর্যন্ত সিমেন্ট উৎপাদন করা হয়। এই কাঁচামাল আমদানি করা হয় থাইল্যান্ড, চীন, সাউথ কোরিয়া এবং ইন্ডিয়া থেকে। জাহাজ থেকে কাঁচামাল ক্রয়িংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় মেশিনে রিফাইন হয়ে প্যাকেট করা হয় আবার মেশিনের মাধ্যমেই। বাজারে ফ্রেশ সিমেন্ট নামে এর যথেষ্ট সুনাম রয়েছে। শক্ত, মজবুত ইমারত, বাড়িঘর, বড় বড় ব্রিজ নির্মাণে এই সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই সিমেন্ট রপ্তানি করা হচ্ছে। ফ্রেশ সিমেন্টের উৎপাদন আরও দ্বিগুণ করার লক্ষ্যে আরও বিদেশি মেশিন বসানো হচ্ছে।
অ্যাকচুয়ালি ব্র্যান্ড হলো সুপার ফ্রেশ এবং ম্যাগনাসিম, এই দুইটাই আমাদের নামে মার্কেটের মধ্যে পরিচিত। বর্তমানে ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ক্যাপাসিটি হলো 3200 টন পার ডে, বাট আমাদের গ্রাহকের চাহিদার এবং মার্কেটে সিমেন্টের ডিমান্ডের কারণে আমাদের ফার্দার আরও 6000 টন ক্যাপাসিটি এক্সটেনশন করা হচ্ছে। 2011 সালে আরও 3000 টন আমাদের অ্যাড হচ্ছে, 2012 সালে আরও 3000 টন অ্যাড হচ্ছে। ভলিউমের দিক থেকে এখনও পর্যন্ত বা এই ক্যাপাসিটি আমাদের উন্নতি হওয়ার পরে দ্বিতীয় স্থান আমাদের প্ল্যান্টের ক্যাপাসিটি হবে। মেঘনা গ্রুপের 30টি শিল্প প্রতিষ্ঠানে বসানো হয়েছে বিদেশি আধুনিক সকল যন্ত্রপাতি। এর মাধ্যমে তারা তাদের সকল উন্নতমানের পণ্য তৈরি করছে। এই শিল্প পরিবারে কর্মরত আছে প্রায় 20,000 শ্রমিক কর্মকর্তা কর্মচারী, পরোক্ষভাবে জড়িত আরও লক্ষাধিক। দেশের অর্থনীতিতে মেঘনা শিল্প পরিবার বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু দেশি বিদেশি আন্তর্জাতিক রপ্তানি ট্রফি। কী ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশ আরও উন্নত হবে, আমাদের দেশি শিল্পে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারব, আমাদের পরনির্ভরশীল থাকতে হবে না, এই প্রশ্নের জবাবে মেঘনা গ্রুপের কর্ণধার জনাব মুস্তফা কামাল বলেন, আমরা তো মাত্র শিল্পের যুগে পা দিছি বা চেষ্টা করছি আমরা শিল্পে। আমাদের বাংলাদেশে গত কয়েক বছর থেকে আমাদের শিল্পে আসছে, বিশেষ করে যেমন গার্মেন্টস সেক্টর অনেক আগেছে। এখন যেগুলো গ্যাপ আছে বলতে গ্যাপ তো এখন অনেক গ্যাপ আছে, বিশেষ করে কিছুক্ষণ আগে আমি উল্লেখ করছি কেমিক্যাল, তারপরে আমাদের দেশে শিপবিল্ডিংটা খুব আগাচ্ছে, সেখানে যেমন দক্ষ শ্রমিক দরকার, এটার জন্য সরকারের ইনস্টিটিউশন করে শ্রমিকদেরকে শিক্ষা দেওয়া উচিত। অ্যাট দি সেম টাইম আমাদের এখানে আজ পর্যন্ত কোনো একটা ভারী শিল্প যে এই যে প্লেটগুলো গ্যালভানাইজ, আমাদের যে এখনও আমরা নিজেরা স্টিল আমরা নিজেরা বানাতে পারি না, আমরা শুধু করছি যে জাহাজ কাটা শিল্প থেকে ওগুলোকে গোলাইয়া করছি, কিন্তু একদম ব্লাস্ট ফার্নেস থেকে যেখানে প্লেট বেরোবে, IBM জয়েস্ট আপনার আদার কিছু বেরোবে, এটা একটা ভারী শিল্প। তো এই ধরনের ভারী শিল্প হতে পারে সেটা সরকার অথবা বৃহৎ উদ্যোক্তাদের কয়েকজনের সংমিশ্রণে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন বড় বড় শিল্পগোষ্ঠীতে একসাথে মিলিত হইয়া হেভি শিল্পে যায়। তো আমাদের দেশে এই মন মানসিকতাটা এখন আমাদের শিল্পপতিদের অভাব আছে, তো এটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত হলো আজকাল বুমিং সেক্টর চলছে আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি, বিভিন্ন সার্ভিস ইন্ডাস্ট্রি ধরেন টেলিকমিউনিকেশন থেকে আরম্ভ করে অনেক আইটি সেক্টর সার্ভিস ইন্ডাস্ট্রি, এগুলোকে এখন খুব এক্সপ্লোর করার যথেষ্ট সুযোগ আছে। সেখানে বৃহৎ মানে শিক্ষিত ছেলেদের অনেক বেশি কর্মসংস্থান হবে আর সেখানে ভ্যালুয়েশনও অনেক বেশি, সেই জন্য আমাদের এগুলোর দিকে আমরা একটু নজর দিতে পারি। এই রেভিনিউগুলো এখন আশেপাশের দেশে অত্যন্ত জোরালোভাবে আগিয়ে যাচ্ছে এবং সেখানে রেভিনিউ বেশিরভাগ বেশি বেশি রেভিনিউ পাচ্ছে এবং বেশি বেশি এমপ্লয়মেন্টও হচ্ছে। দর্শক, মেঘনা গ্রুপের উল্লেখিত শিল্প প্রতিষ্ঠানগুলো আপনাদের দেখানো হলো। শ্রমিকের নামাজ আদায় করার জন্য মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মুস্তফা কামাল তৈরি করে দিয়েছেন খুবই সুন্দর একটি মসজিদ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একের পর এক শিল্প প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন। জন্মস্থান কুমিল্লার 14 গ্রামে পিতা মরহুম নুরুমিয়ার নামে তৈরি করে দিয়েছেন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা। আমাদের প্রত্যাশা থাকবে জনাব মুস্তফা কামালের মতো বিত্তবানরা এগিয়ে আসবেন দেশে আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে, তবেই একদিন এই দেশ সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে এবং আমাদের দেশ সোনার বাংলায় পরিণত হবে। এই আশাবাদ ব্যক্ত করেন মেঘনা গ্রুপের কর্ণধার জনাব মুস্তফা কামাল। আমার আহ্বান আমাদের তরুণ প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে দ্রুত গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলোর মালিক হতে চায়। আমার মনে হয় আমার উপদেশ থাকবে আমার ছোটো ভাই বা তরুণ প্রজন্ম যারা আসতেছে, প্রথম কাজ শিখতে হবে। কাজটা শেখার জন্য আমার উদ্দেশ্য থাকা কাজ শিখবো, কারণ কাজ শিখলে ওই কাজেই আমাকে সাকসেস পৌঁছে দেবে। আমাদের দেশে বাংলা একটা কথা আছে, কোদাল সবসময় বুকের দিকে টানে, একদিকে এটা কিন্তু অপরজিট টানতে পারে না। তো প্রত্যেকের জন্মস্থানের জন্য আমার মনে হয় এটা আলাদাভাবে তার একটা আন্তরিকতা থাকে। তো সেই লক্ষ্যে আমি দেশে কোনো ব্যবসা বাণিজ্য মানে শিল্প বা ব্যবসা বাণিজ্য যদি আমি করি নাই, তো আমার বাবার অনুরোধ ছিল বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তুমি যে আমাদের দেশে যে মুসলমানদের আমাদের জাকাত প্রথা আছে সেটা তুমি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না দিয়ে তুমি শিক্ষার জন্য কিছু করো। তো আমার বাবার সেই অনুরোধটাকে আমি আজও মনে প্রাণে পালন করছি। সেই লক্ষ্যে আমি গ্রামে প্রাইমারি স্কুল করছি, হাই স্কুল করছি।